বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে পরিবেশ দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুসারে প্রতি 10 জনের 9 জনই গ্রহণ করছেন দূষিত বায়ু। পরিবেশ বাঁচাতে তাই বিজ্ঞানীদের পরামর্শ, বেশি বেশি গাছ লাগান। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে গাছ লাগানোর জায়গাও কমে যাচ্ছে। এছাড়া শহরে দালান কোঠার ভিড়ে গাছ লাগানোর উপযুক্ত জায়গার অভাব তো রয়েছেই। এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা করেছে চীনের নানজিং শহর। এশিয়ার প্রথম ভার্টিক্যাল ফরেস্ট বা উল্লম্ব বন তৈরি করেছে তারা, যাকে বলা যায় জঙ্গল ভবন। শহরের দালান কোঠা ব্যবহার করেই তৈরি করা যাবে ওই জঙ্গল ভবন। গ্রিন হাউস গ্যাস নির্গমন ঠেকাতেই দেশটির 2টি ভবনের মধ্যে রোপণ করা হবে হাজারো গাছ। দেখলে মনে হবে দালান তো নয়, যেন খাড়া হয়ে সোজা উপরের দিকে উঠে গেছে আরেকটি বিশাল আকৃতির জঙ্গল। চীনের নানজিং শহরটি বিশ্ব মানচিত্রে আপাতত সবার নজর কেড়েছে। ইতালির স্থপতি স্টেফানো বোয়েরির নকশা ও পরিকল্পনায় চলছে 2টি দালানের নির্মাণ কাজ। 556 ও 354 ফুট উচ্চতার এই 2টি দালান হবে পুরোটাই জঙ্গল। এসব দালানে থাকছে 3000-এরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ, ফুলের গাছ এবং 2500 প্রজাতির গুল্ম। একই সঙ্গে ওই টাওয়ারেই থাকছে অফিস, জাদুঘর এবং ছাদের উপরিভাগে থাকবে ক্লাব। এছাড়া দ্বিতীয় জঙ্গল ভবনে 247 কক্ষের বিলাসবহুল হোটেল ও ছাদের উপরিভাগে থাকবে সুইমিং পুল, প্রদর্শনীর জন্য ফাঁকা জায়গা, বিনোদনমূলক স্থাপনার পাশাপাশি থাকবে শিশুদের স্কুলও। জঙ্গল ভবনের ব্যালকনিতে এলে মনে হবে আপনি প্রকৃতির খুব কাছাকাছি রয়েছেন।